তো আমরা দেখা হলেই যেন সালাম দিই সালামটা সবাই সবাইকে দিতে হবে ছোটো বড়োকে বড়ো ছোটোকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে বাবা ছেলেকে ছেলে বাবাকে সবাই সবাইকে অনেকের মধ্যে এরকম একটা অনেকে প্রোটোকল রাখে যে না এরা সালাম দিবে আমরা দিব না ছোটরা দিবে বড়রা দিবে না এর এরকম না কিন্তু সালাম সবাই সবাইকে দেবে তো আমরা যেন সালামের প্র্যাকটিসটা বাড়াই এবং বেশি বেশি সালাম দিলে আমাদের মধ্যকার রিত্যতা ভালোবাসা আন্তরিকতা আল্লাহতালা বাড়িয়ে দিবে তাহলে এই প্রথম পয়েন্টটা তো সবার কাছে ক্লিয়ার না আলহামদুলিল্লাহ তাহলে ভালোবাসা বাড়ানোর এক নাম্বার যে টিপস আমি আজকে বললাম সেটা কি ছিল সবাই বলেন নাই বলেন কি ছিল সালাম আচ্ছা এবার দুই নাম্বার টিপস পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর দুই নাম্বার টিপস হচ্ছে স্মাইল মুচকে হাসি দেয়া মুচকে হাসি দেন তো আপনারা অনেকে হাসি চায় না চেহারাটা কেমন যেন গোমরা করে রাখে হাসবেন হাসতে পয়সা লাগে না মুচকি হাসি দিয়ে কথা বলবেন এবং হাসি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে হাসি কথা বলার সাথে সাথে অনেকে হাসতেছে এর কারণ হচ্ছে কি হাসি কিন্তু সংক্রামক সংক্রামক বলতে বলতেছি পজিটিভ সেন্স আর কি ইতিবাচক ভাবেই হাসিটা হচ্ছে সংক্রামক আপনি মুচকি হাসতে দেখবেন যার সাথে মুচকি হেসে হেসে কথা বলতেছেন উনিও কি করতেছেন মুচকি হাসতেছে তো হাসিটা হচ্ছে সংক্রামক এটা অন্যকে প্রভাবিত করে অন্যের মধ্যে ছড়ায় এবং হাসির সাথে কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা ভালো সম্পর্ক আছে যারা সবসময় আপসেট থাকে একটু গোমরা মুখ থাকে এরা কিন্তু অসুস্থ থাকে খুব বেশি এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম অলওয়েজ মুচকে হাসি আল্লাহ পড়বেন না অলওয়েজ একটা হাদিস আবদুল্লাহ ইবনে হারেস ইবনে জাজ রাদিয়াল্লাহু উনি বর্ণনা করেন যে মা রাআইতু আহাদান আকছার তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি বলেন যে আমার জীবনে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চাইতে কাউকে বেশি মুচকি হাসতে দেখি নাই উনি নাকি ওর জীবনে সবচেয়ে বেশি মুচকি হাসতে দেখছে কাকে? রাসূল অলওয়েজ তিনি মুচকি হাসতেন দেখা হলেই মুচকি হাসতেন সো আমরা যেন একটু হাসি খুশি থাকি একটু স্মাইলি ফেস যেন আমাদের থাকে আরবিতে এটাকে বলে তাবাসুম হ্যাঁ এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ব্যাপার আপনি একটু মুচকি হেসে একটা সিচুয়েশনকে আপনার আয়ত্তে নিয়ে নিতে পারবেন একটু মুচকি হেসে একটা কঠিন পরিস্থিতিকে আপনি একেবারে স্বাভাবিক করে ফেলতে পারবেন যার সাথে কথা বলতেছেন উনিও ভালো ফিল করবে এখন আমি এখানে এসে যদি মুখে হয়ে শুধু গর করে কথা বলে এটা আপনাদের ভালো লাগবে লাগবে আমি যদি একটু হেসে 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 কথা বলি আপনাদের অনেক ভালো লাগবে সো এই যে স্মাইল যদি যদি এটা ছোট মনে হয় যে কি আঝহারী সাহেব কি নিয়ে শুরু করছে প্রথমে বললো সালাম তো সালাম তো আমরা দেই এরপর বলতেছে স্মাইল না আপনারা এটাকে ছোট মনে করবেন বলেই আল্লাহ রাত সাইসলাম কি বলেছেন শোনেন তিনি বলেছেন লা তাহের আন্না মৃণাল মা তোমরা কোনো ভালো কাজকে ছোট মনে করো না ওলাও আন্তালকা হা কাবি যদিও তুমি তোমার ভাইকে দেখে যে মুচকি হাসি দাও একটা হাস্যোজ্জোল চেহারা নিয়ে যে কথা বলো এটাকেও তুমি ছোট মনে করো না এজন্য কোনো নায়ক আমলে কিন্তু ছোট নয় এবং আপনি আপনার ভাইয়ের সাথে দেখা হলে যে মুচকি হাসি দিয়ে কথা বলতেছেন এ এক একটা মুচকি হাসি দিলে এক একটা সদাকা করার সব হয়ে যাচ্ছে তারপর সুমুকা ফি ওয়াজ সদাকা স্মাইল টু ব্রাদা ইটস এ চ্যারিটি ইটস এ সদাকা আপনি আপনার ভাইয়ের সাথে মুচকি এসে কথা বলতেছেন এটা ছোট না এটা শতকা দেওয়ার সবান রাই তাহলে আমরা যদি কারোর সাথে কথা বলি কারোর সাথে যখন দেখা করি আমাদের পারস্পরিক আলাপচারিতার সময় আমরা যদি একটু স্মাইলি ফেসে কথা বলি মুচকি হেসে কথা বলি তখন দেখা যাবে যে তার সাথে আমার হৃদ্যতা ভালোবাসা এটা কিন্তু বাড়বে কি বলেন বাড়বে না এবং এটা নবীর সুন্নাত আমি যে দশটা পয়েন্ট বলবো এমন না যে এটা আমার মন গড়া আমার ফেব্রিকেটেড বানানো না প্রত্যেকটার পক্ষে আমি কোরআন থেকে অথবা সুন্নাত থেকে দলিল দিয়ে দিয়ে বলবো তাহলে আমরা কথা বলার সময় যেন মুচকি হেসে কথা বলি একটু স্মাইলি ফেসে যেন কথা বলি কি পারা যাবে তো ইনশাল্লাহ আপনাদের চেহারা তো এখনো গুমরা হয়ে আছে মনে হচ্ছে মাসাল্লাহ এই তো হাসতেছে অনেকে অনেকে আবার মাস্ক পরে আছে তো বোঝা যাচ্ছে না হাসতেছে নাকি হাসতেছে না এনিওয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে প্রথমটা ছিল হৃদতা ভালোবাসা বাড়ানোর প্রথম টিপস কি ছিল সবাই বলেন সালাম দুই নাম্বার কি ছিল মুচকি হাসি স্মাইল এবং এটা আল্লাহ রাসুল্সাহ ইসলামের সুন্না তিনি কিন্তু সবসময় মুচকি হাসতেন কেউ যদি এই গোমরা মুখে থাকে তাকে হাদিসটা শোনাই দেবেন যে রাসুল্লাহ ইসলাম অনেক মুচকি হাসতেন আচ্ছা মুভিং অন তিন নম্বর হচ্ছে টু ওয়েলকাম কেউ আপনার কাছে আসলে তাকে ওয়েলকাম করা আহলান সাহালান বলা এটা মুখেও বলতে পারেন টেক্সটও করতে পারেন আমাকে কেউ টেক্সট করলে আমি ওয়ালাইকুম সালাম বলে আহলান সাহালান লিখি এটাও রাসুল সাহ ইসলামের আপনি যখন আপনার বাসায় কেউ আসলো আপনার ওয়ার্ক প্লেসে কেউ আসলো আপনার অফিসে কেউ আসলো আপনি যদি তাকে গুরুত্ব না দেন ও ভালো ফিল করবেন বরং আপনি যদি তাকে আহলান সাহলান মারহাবান এগুলো আপনি বলেন তাহলে মানে এটা বোঝাবে যে আপনি তাকে দেখে খুশি হয়েছেন হ্যাঁ হ্যাপি হয়েছেন এবং আল্লাহ রাসুদ সাল্লাম কিন্তু কারোর সাথে দেখা হলেই তাকে ওয়েলকাম করতেন ওয়েলকাম করতেন লিটারেলি ওয়েলকাম করতেন লিটারেলি তিনি বলতেন মারহাবান কি বলতেন মারহাবান দেখা হলেই মারহাবান রাসুসাল ইসলামের সময় সবচাইতে বড় ইসলামের শত্রু কে ছিল আবু জাহাল তাই না আবু জাহালের ছেলের নাম ছিল ইক্রামা ইক্রামা ইবনে আবু জাহাল তার বাবা যেরকম কষ্ট দিয়েছে মুসলিমদেরকে তিনিও কষ্ট দিয়েছেন বদর উহুদ খন্দক থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত অনেক যুদ্ধে অনেক সাহাবিদেরকে তিনি হত্যা করেছেন কিন্তু আল্লাহর মেহরবানি মক্কা বিজয়ের পরে ওনার মধ্যে রিয়েলাইজেশন আসলো উনি মক্কা বিজয়ের সময় মুসলমানদের উপর অ্যাটাক করে ইয়ামানে পালিয়ে গিয়েছিলেন কিন্তু পরে তার উপলব্ধিতে নাড়া পড়লো তিনি ফিরে আসলেন এসে লজ্জিত হয়ে রাসু সাল্লামের কাছে বললেন এ রাসুল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই আবু জাহেলের ছেলে সবচেয়ে বড় ইসলামের দুশ্মন রাসফুল ইসলাম তার প্রতি কোনো রাগ কোনো ক্ষোভ কিছুই রাখলেন না তিনি প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছেন মারহাবান বিরাক রাকিবিল মোহাজির মানে আরোহী হিজরতকারীকে ওয়েলকাম সোমানালা পড়েন আবু জাহেলের ছেলে ইকরামান এত কষ্ট এত কিছু করার পরে সর্বপ্রথম রাসুদাহ ইসলাম আসার পর রাশাল ইসলাম তাকে যেটা বললো সেটা হচ্ছে ওয়েলকাম তা আমরা মানুষকে ওয়েলকাম করি না রাসে ইসলাম বললেন মার মহাজের ওয়েলকাম টু দা মাইগ্রেন্ট রাইডার মানে আরোহী মহাজের হিজরতকারীকে ওয়েলকাম এরপর আরও যাই এমন না যে সে অপরিচিত দূরের মানুষের জন্য রাসুসলাম ঘরের মানুষকে বলতেন দেখা হলে দেখেন ব্যাপারটা কত ইন্টারেস্টিং এর কি কন্যা ফাতেমা রিয়া তালনহার ঘর আর রাসুসাহামের ঘর কিন্তু মদিনায় কাছাকাছি খুবই কাছে পাশাপাশি নিজের মেয়ে ফাতেমাও যখন ঘরে আসতেন রাসুসলাম ফাতেমাকে বলতেন ওয়েলকাম ফাতেমাকে কি বলতেন মারহাবান বিবনাথি এরকম অনেক হাতে সে এসছে যে ফাতেমার্দা আসেন আয়সার বর্ণনা করছেন ফাতেমা আসার সাথে সাথে আল্লাহ রাসু ইসলাম বললেন মারহাবান বিবনাথি মানে ওয়েলকাম টু মাই হ্যাঁ আমার কন্যা তোমাকে সুস্বাগত তার মানে কি বোঝা গেল আমি কিন্তু ওয়েলকাম জানাতে পারি সবাইকে এমন না অপরিচিত কাউকে আমার মেয়েকে বলতে পারি ওয়েলকাম আসলে আমার স্ত্রীকে বলতে পারি আমার বন্ধুকে বলতে পারি অথবা ইন ডিফারেন্ট ওয়ার্ডসে আপনি আহলান সাহালান খোশ আমদেদ ওয়েলকাম এই শব্দগুলো কিন্তু সুস্বাগতম এগুলো ব্যবহার করতে পারেন এবং এগুলো শুন হাদিস আরও এসছে উম্মেহানি রাফুলামের কাজিন মক্কা বিজয়ের দিন তিনি এসেছিলেন রাসুল ইসলাম গোসল করছিলেন আর তালান একটা কাপড় টাঙিয়ে ধরে রেখেছিলেন বাবা ওই পাশে গোসল করছে ঘরে কেজনে ঢুকল ইসলাম বললেন হাদি কে উম্মে হানি বললো আমি উম্মে হানি আবু তালেবের মেয়ে ইসলাম গোসল করতেছেন পর্দার ওই দিক থেকে ওখান থেকেই বলতেছেন মারাহাবান বি উম্মে হানি

আপনার ওয়ার্ক প্লেসে আপনার অফিসে আপনার বাসায় কেউ আসলেই তাকে আমরা কি করবো ওয়েলকাম করব। আহলান সাহলান আহলান খুশে ওয়েলকাম এটা বললে বোঝা যাবে যে খুব হ্যাপি এই যে আমি আসলাম আমাকে ফুলের শুভেচ্ছা দেয়া হলো তারপর ওয়েলকাম করা হলো সো আই ফিল গুড হেয়ার আমার খুব ভালো লাগতেছে সো আপনার বাসায় গেস্ট আসুক বা বন্ধু আসুক বা পরিচিত যেই আসুক না কেন আমরা যেন তাদেরকে ওয়েলকাম করি আমরা তাদেরকে কি করবো এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই তাহলে প্রথমে কি ছিল সালাম দুই নাম্বার হ্যাঁ মুচকি হাসি তিন নাম্বার ওয়েলকাম ঠিক আছে চার নাম্বার এটাও খুব মজার একটা পয়েন্ট সেটা হচ্ছে টু অ্যাপ্রিসিয়েট হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করা কমপ্লিমেন্ট দেয়া অন্যের ভালো কাজের স্বীকৃতি দেয়া ভালো কাজের প্রশংসা করা এটা আমরা অনেক সময় একটু কার্পণ্য করি মানে ক্রেডিট দিতে যেন আমাদের খুব কষ্ট হয়ে যায় ইভেন অনেকে সোশ্যাল মিডিয়াতে অন্যের লেখা নিজের নামে চালায় দেয় এটা কে লিখলো এই ক্রেডিটটাও দেয় এরকম আছে না অনেকে না এটা যেন আমরা না করি তাহলে সম্মানিত ভাই এবং বোনেরা এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এদিকে খেয়াল করেন টু অ্যাপ্রিসিয়েট আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই না মানুষকে একটা ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না মানে গুণগ্রাহী লোকের বড্ড অভাব একজন একটা ভালো কাজ করলে আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করবেন এটা যে কেউ আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে অ্যাপ্রিসিয়েট করেন আপনার স্ত্রী অনেক কষ্ট করে ইফতার প্রিপেয়ার করেছে আপনি তাকে অ্যাপ্রিশিয়েট করেন তাকে থ্যাঙ্কস দেন যে কেউ ভালো কিছু একটা করলে আপনি যখন তাকে অ্যাপ্রিশিয়েট করবেন কমপ্লিমেন্ট দিবেন এটা একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে তার জন্য সে একটু মোটিভেটেড হবে সে আরো ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সরাসরি উনি সাহাবীদেরকে কমপ্লিমেন্টগুলো দিতেন একটা মজার হাদিস শোনাবো আপনাদেরকে এক হাদিসে তিনি আটজন সাহাবাকে করেছেন তাদেরকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন হাদিসটা শোনেন হাদিসটা আপনারা বাংলাদেশে জুমার শুনেছেন বি আবু বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিল সফট হার্টেড মানুষ হচ্ছে আবু বাকার আসলে উনি খুব সফট হার্টেড ছিলেন উনি নামাজে দাঁড়ালে কান্নার কারণে তেলাওয়াতি করতে পারতেন না আল্লাহ রসুল ইসলাম এনতেকালের পরে উনি যখন খলিফা উনি ইমাম উনি নামাজ পড়াবে কি উনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন বলেই কান্না শুরু কারণ উনি ভাবতেন কাইফা আকুম মাকামা রসুলিল্লা আমি কিভাবে রাসুলের জায়গায় দাঁড়িয়ে ইমাম হব এই জায়গায় তো রাসুল সাহেব ইমামতি করতেন আমি কিভাবে এখানে ইমাম হই এই ভাবনা থেকে উনি তালাওয়াত শুরু করলেই শুধু কান্না রাসুল সাহেব বলেছেন আমার উন্মতির মধ্যে সবচেয়ে সফট হার্টেড মানুষ হচ্ছেন কে আবু বকর ওয়াসাদ আমরিল্লাহ আমার আর আল্লাহর দিন বাস্তবায়নের সবচেয়ে কঠোর হচ্ছে কে ওমার আসদাক হুম হায়া আন ওসমান আমার সাহাবিদের মধ্যে সবচেয়ে লাজুক সাহাবি হচ্ছে ওসমান ও আকরা হুম লি কিতাবিল্লাহি উবাই ইবনে কাব আর আল্লাহর কিতাব সবচেয়ে কারীদের মতো করে পড়তে পারতো যে সাহাবি ওনার নাম হচ্ছে উবাই ইবনে কাব ও আফরদ হুম জাইদ উবনু আর উত্তরাধিকার বন্টনের নীতিমালা সবচেয়ে ভালো জানে জায়দ বলতেছে না এক এক সাহাবি খুশি খুশিতে বাক বাক হয়ে যাচ্ছে মানে খুশিতে রাসুল সাহেব আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে তারপর হচ্ছে ও আলাম হুমবিল হালাল ইবাল হারামি মহাজিবনু জাবাল হালাল হারামের স্পেশালিস্ট হচ্ছে মহাজিবনু জাবাল আর সবচেয়ে বিশ্বস্ত সাহাবি হচ্ছে আবু আবাইদা ইবনুল জাহা আটজন সাহাবির আটটা গুণের কথা বললেন আপনাদের কি মনে হয় রাসুল ইসলামের মুখ থেকে এই কমপ্লিমেন্টগুলো পেয়ে ওনারা খুশি হয়েছেন না আরও কিভাবে ভালো করা যায় ওনারা আরও ইন্সপিরেশন পাইছেন না পেয়েছেন আমি একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন করি দেখি আপনার উত্তর করতে পারেন কিনা ইসলামিক সাধারণ জ্ঞানের প্রশ্ন কোন সাহাবির সাহাবিদের মধ্যে সবচেয়ে সুরেলা কণ্ঠ ছিল কোন সাহাবির দেখি কে বলতে পারেন না না বেলাল না তারপর না অমর না তারপর এনি আদার গেস হ্যাঁ ওসমান না জাকারিয়া উনি তো নবী আচ্ছা আবু বকর না না আচ্ছা এই হাদিসে ছিল সবচেয়ে কারি সাহাবা হচ্ছে উবাইবনে কাব আচ্ছা সবচেয়ে সুরেলা কন্ঠের সাহাবির নাম হচ্ছে আবু মুসা আল্লাহ সাহারি রদি আল্লাহ তাহলে সবচেয়ে সুরেলা গলা হ্যাঁ সবচেয়ে মেলোডিয়াস ভয়েস ছিল না তুমি একবার রাতে তেলাওয়াত করতেছেন ওনার বাসার পাশ দিয়ে রাসুল সাহা ইসলাম যাচ্ছে রাসুল সাহা ইসলাম থেকে এত সুন্দর গলা রাসুল সাহা ইসলাম আর না উনি শুধু শুনতেছেন 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 পরের দিন আবু মুসা আল্লাহ সারিকে ডেকে রাসুল সাহা ইসলাম কী বললেন দেখেন রাসুল ইসলাম বললেন ইয়া আবা মুসা

দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন উনি যখন আকাবা সাগরের তীরে বসে যাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো তেলাওয়াত শোনার জন্য নেমে যেত সাগরের মাছ চলে আসতো বনের পশু চলে আসতো এত মেলোডিয়াস ভয়েস